হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় সবাই খুব ভালোই আছো। আজকে তারিখ 24 নভেম্বর, এখন ঘড়িতে বাজে 9টা, আর ঠিক আমাদের 10টায় ট্রেন। ঘর থেকে 9:30 করে বেরোবো। আজকে দূরে কোথাও যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে কলকাতার মধ্যে। তোমাদের একটা জায়গায়, নতুন একটা জায়গায় ঘুরিয়ে দেখাবো। নতুন মানে 1 থেকে 1.5 মাস আগে ওপেন হয়েছে জিনিসটা। যাচ্ছি হচ্ছে আলিপুর মিউজিয়াম, যেটা ছিল আলিপুর জেলস, মানে 167 থেকে 67 বছরের পুরনো সেই জেল। এইট সেটা হচ্ছে মিউজিয়াম হিসেবে সরকার ঘোষণা করেছে, মানে মিউজিয়াম হিসেবে ঘোষণা করার পর চালু হয়েছে মিউজিয়াম হিসেবে। সেটাই তোমাদের আজকে এক্সপ্লোর করবো, ঘুরিয়ে দেখাবো। চলো এক্ষুনি বেরোবো, মানে বেরিয়ে আগে বাগনান যাই, তারপর তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। চলো, এখন ঘড়িতে বাজে 10:25, এই সব বাগনান স্টেশনে এলাম, টিকিট কেটে নিয়েছি, হাওড়া স্টেশন দিয়ে যাবো। কারণ সান্দাগাছির ব্রিজেটা কাজ চলছে, সান্দাগাছিতে গেলে প্রচণ্ড পরিমাণে জ্যাম হচ্ছে। 1.5 ঘন্টা আগে দিন আমি কলকাতা গেছিলাম, ওই 1.5 ঘন্টা জ্যামে পড়েছিলাম, ওই জন্য হাওড়া দিয়ে যাবো। হাওড়া টিকিট কেটে নিয়েছি, 5-10 মিনিট পরে ট্রেন আছে, তো ট্রেনে উঠি, তারপরে বাকি কথা হচ্ছে হাওড়া নেবে। চলো, হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাসে উঠে পড়েছি, এখান থেকে যাবো সেন্ট্রাল, সেন্ট্রাল থেকে তারপরে মেট্রো করে যাবো। চলো বাসে নামি, তারপরে বাকি কথা হচ্ছে। চলো, বাস থেকে নেবে, মেট্রো স্টেশনে চলে এসেছি, মেট্রোর টিকিট কেটেও নিয়েছি। যাবো আমরা 2-3টা স্পট, সেখান থেকে একটুখানি মানে 600 মিটারের মতো হাঁটতে হয়, হেঁটেই হচ্ছে আলিপুর জেল। চলো মেট্রো আসুক, মেট্রো আগে উঠি। চলো, এই হচ্ছে মেট্রো সেন্ট্রাল। যতীন্দ্রস পার্ক স্টেশন থেকে বেরিয়ে প্রায় 15 মিনিটের মতো হেঁটে চলে এসেছি আলিপুর জেল, যেটা মিউজিয়াম হয়েছে। এটা ওপেন হয়েছে 23শে সেপ্টেম্বর, মানে 2022-এ। আর আসবো আসবো আমি ধরে ইচ্ছা ছিল, কিন্তু সময় হচ্ছিল না। ফাইনালি চলে এসেছি, পেছনে সামনে হচ্ছে আলিপুর জেল। এই দেখো, এই হচ্ছে আলিপুর জেল, এবারে ভিতরে ঢুকবো আমরা। আর এটা কিন্তু সোমবার বন্ধ থাকে, টিকিট দেওয়ার টাইম কিন্তু 11টা থেকে 5:30 অবধি, আর দুপুর 12টায় খুলে যায়। আর ঢোকার টিকিট 30 টাকা পার হেড, আর দুটো লাইট অ্যান্ড সাউন্ড শো হয় 100 টাকা পার হেড, যেটা সন্ধ্যে 6:30-7টার সময় দেখতেই পাচ্ছ তোমরা এখানে। 10 মিনিটের লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, 10 মিনিটের বেশি মানে অনেকক্ষণই হয় সাউন্ড শো। চলো এবার ভিতরে ঢুকবো, 30 টাকা করে টিকিট এখানে। আলিপুর মিউজিয়াম, আলিপুর জেল, আর টিকিট কেটে নিয়েছি, 30 টাকা করে টিকিট নিয়েছে আলিপুর জেলের মধ্যে, মানে এখন যেটা মিউজিয়াম। আর এটা কিন্তু 167 বছরের পুরনো এই জেলটা, আর নতুন করে এটা পুরো ইনোভেট করা হয়েছে, পুরো মিউজিয়াম হিসাবে রেডি। আর তোমাদের এখানে ম্যাপটা দেখে দিচ্ছি, আলিপুর মিউজিয়ামের মানচিত্র কী কী আছে দেখে নিতে পারো। ফার্স্টে 1 নম্বর টিকিট কাউন্টার, পরপর আছে তাহলে 19টা লেখা আছে। তাহলে এবার সামনের দিকে এগোবো। আমরা ঢুকছি ফাঁসির মঞ্চ, যদি ফাঁসি ছিল আর ফাঁসির আগে কিন্তু এখানেই কিন্তু ওনাদের আটকে রাখা হতো। ছোটো ছোটো ঘরগুলোতে কিন্তু ওনাদের আটকে রাখা হতো। দেখুন, তাই না?
অসম্ভব এখানে দু তিনজন থাকতো মনে হয়। বীরেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্তরী মিত্র, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার, চারুচন্দ্র বসু, সবাইকে ডেটটাও দেওয়া আছে সাল সমেত। এখানে ঢুকছি, মানে যেখানে এনাদের আটকে রাখা হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, এনাদেরই এখানে আটকে রাখা হয়েছিল। আর আগের রুমগুলির চেয়ে কিন্তু এই রুমগুলি অনেকটাই বড়। আর যে রুমে যাদের বন্দি করে রাখা হয়েছিল সেই রুমে কিন্তু তাদের সম্বন্ধে ছবি দিয়ে লেখা আছে। অন্যতম স্বাধীনতা সংগ্রামী বিধানচন্দ্র রায়। আর কিছু কিছু রুমে কিন্তু এরকম পাথরের মূর্তি টাইপের কিছু করা আছে, মানে যিনি এখানে ছিলেন, জানেন, মানে এই রুমে কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়কে বন্দী করে রাখা হয়েছিল, সেই রুমে কিন্তু তার একটা মূর্তি তৈরি করে রাখা আছে। এই রুমটার উপরে উঠছি, নিচের কক্ষগুলো তো তোমরা দেখলে, মানে কতটা ছোট ছোট রুম। আর এই রুমে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসকে বন্দী করে রাখা হয়েছিল, আর সেরকমই কিন্তু তার একটা পাথরের মূর্তি টাইপের এই রুমেও করা আছে।
আর চিত্তরঞ্জন দাস বন্ধু এখানে রাখা এখানে ছিলেন এখানে এই রুমে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এটি হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্তের সেল, মানে এখানে এখানেই বন্দি করে রাখা হয়েছিল। মেয়র অফ ক্যালকাটা চিত্তরঞ্জন দেশবন্ধু সেলের সামনে কিন্তু চিত্তরঞ্জন দেশবন্ধুর একটা মূর্তি করা আছে, মানে বাইরের দিকে তাকিয়ে আছেন। আর এখন ঢুকছি নেহেরু সেল, নেহেরু কক্ষ। আর এখানে কিন্তু জওহরলাল নেহেরুকে বন্দি করে রাখা হয়েছিল, মানে এখানে যখন জওহরলাল নেহেরুকে আটকে রাখা হতো তখন সপ্তাহে ইন্দিরা গান্ধী মানে তার মেয়ে এখানে দেখা করতে আসতেন। এই হচ্ছে জওহরলাল নেহেরু কক্ষ, এটা তার একটা মূর্তি এখানে করা আছে, নেহেরু সেল। ইন্দিরা গান্ধী এখানে দেখা করতে আসতেন তখন। আর এই রুমেটি কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়কে রাখা হয়েছিল, মানে বন্দি করে। নেহেরু কক্ষের মধ্যেই গাছের তলায় ইন্দিরা গান্ধী বসে আছেন, মূর্তি করা আছে একটা। আর এখন ঢুকছি পুরনো গুদাম ঘর লাইব্রেরিতে। এই গ্রন্থাগারে কিন্তু প্রচুর রকমের বই আছে, তোমরা সময় নিয়ে এসো, এই টেবিল চেয়ারে বসে সময় নিয়ে পড়তে পারো। আর আমি প্রত্যেকটা বইয়েরই কিন্তু ভিডিও করেছিলাম, কিন্তু কোনো কারণবশত ভিডিওটা ডিলিট হয়েছে, তাই তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। বাকি ভিডিওটা সবই আছে, চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। সবাই যে যার এক্সপিরিয়েন্স লিখে গেছে আমরাও লিখে নিয়েছি। এই যে দেবেনা সৌরভ ভাইয়া, চলো এবার এখান থেকে বেরোবো এই লাইব্রেরি থেকে। আর এটি কিন্তু আলিপুর জেলের কিন্তু পুরো মিডিলই আছে, এটাকে লাইট হিসাবে লাইট হাউস হিসাবে অনেকে ধরে, কারণ এখান থেকে পুরো জায়গাটা কিন্তু ভালোভাবে পুরো ক্যাপচার করা যায়, মানে দেখা যায়। চলো এর উপরে ওঠা যাচ্ছে, উপরে উঠবো। দেখতে পাচ্ছ ওয়াচ টাওয়ার, লাইট হাউস বলছিলাম, ওয়াচ টাওয়ার। চলো এবার উপরে উঠবো, এখানে এখান থেকে পুরো ভিডিও তোমাদের দেখাবো। এখানটা শো চলছে, টিভিতে পুরো জিনিসটা দেখাচ্ছে, ফুটিয়ে তোলা হচ্ছে। আর এই বোমের সাইজটা দেখো, লেখাই আছে মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত বোমার অনুসরণে বিবর্ধিত রূপ একটা। এই পাশে হয় লাউড অ্যান্ড লাইট অ্যান্ড সাউন্ড শো। তারপরে ভিতরে কিন্তু তিনটে খাবারের জায়গা হয়েছে, একান্তে কিচেন, সুভেনিউর, কফি শপ, প্রদর্শনী কক্ষ। আর এই পাশে আগে যাই ঐতিহাসিক কারা কক্ষ, হিস্টোরিক্যাল প্রিজন ওয়ার্ড। এখানে কিন্তু সাধারণ বন্ধুদের আটকে রাখা হতো।
সামনে প্রচুর রুম আছে, আর এগুলি কিন্তু অনেক বড় বড়। এখানে অনেক অনেক লোক থাকতো, অনেক অনেকজনকে বন্দি করে রাখা হতো এখানে। পাঁচটাতে আছে ফুড জোন, আর এই মাঠে কিন্তু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা 6:30 থেকে 7:30 সময় হয়। চলো এই এখানে আগে ঢুকবো, এটা আগে কি দেখি চলো। এক্সিবিশন এই রুমটা, বাংলার হস্তশিল্প, আর এখানে এগুলো তো জেল বন্দিদের তৈরি তৈরি সামগ্রী। মানে আগে এখানে কিন্তু কাপড়ের কাজ সব কিছু করানো হতো ওনাদের দিয়ে। আচ্ছা একান্ত ইন্ডিপেন্ডেন্ট কিচেন, ইন্ডিপেন্ডেন্স হসপিটাল বিল্ডিং এক্সিবিশন, আর উপরে একটা হসপিটাল বিল্ডিং দ্বিতীয় ফ্লোর, তাই তো? চলো সুভাষ চন্দ্র বোস, এখানে একটা গল্পের আকার সব কিছু তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছ। অরবিন্দ ঘোষের জীবন প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে এই রুমটার প্রতি। অরবিন্দ ঘোষ এখন ঢুকেছি ভারতের মুক্তি সংগ্রামে বাংলা। ফার্স্ট ওয়ার্ড অফ ইন্ডিপেন্ডেন্স 1857 সালে যখন মহাবিদ্ধ হয়, যখন স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা হওয়ার সময় রানি ভিক্টোরিয়া, বাহাদুর শাহ জাফর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাঁওতাল বিদ্রোহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, 76-এর মন্বন্তর, চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা, এসব ইতিহাসে পড়েছিলাম। বলছে বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হয়েছে রুমের মধ্যে, 212 নম্বর 207 মহিলা স্বাধীনতা সংগ্রামী। সিস্টার নিবেদিতা, মাতঙ্গিনী হাজরা, সরলা দেবী চৌধুরানী, সরোজিনী নাইডু,
আওয়ার ট্রিবিউট টু ওমেন ফ্রিডম ফাইটার্স অফ বেঙ্গল। দেখেন এখানে সবার ছবি দেওয়া আছে। ভারতের মুক্তি সংগ্রামে বাংলা দ্বিতীয় পর্ব। বঙ্গভঙ্গ আন্দোলন, আলিপুর বোমার মামলা, বুড়িবালামের যুদ্ধ সব মনে পড়ে আছে। ছোটোবেলায় ইতিহাস পড়েছিলাম। নারী শক্তি, জাতীয় জাগরণ, ক্ষুদিরাম বসু, তৃতীয় পর্ব হবে মুক্তি সংগ্রামে বাংলা। স্বাধীন ভারত, রবীন্দ্রনাথ ঠাকুর, কারারের লৌহ কপাট ভেঙে ফেলে, কারারের লোপাট রক্ত পাতাল, কারার সেলুলার জেল, আন্দামান, আলিপুর সেন্ট্রাল জেল, এখন যেখানে আমরা আছি এখানে। প্রেসিডেন্সি জেল কলকাতা, প্রদর্শনী কক্ষ, এক্সিবিশন হল, এখানে সমস্ত কয়েন পয়েন্ট সব কিছু এখানে প্রদর্শন করে রাখা আছে। আর পুজো, বন্ধে মাতরম, স্বামী বিবেকানন্দ, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্থান গ্রহণ করে আছে আলিপুর জেলা। ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে স্বদেশকে মুক্ত করার প্রয়াসে সক্রিয়ভাবে ব্রতী হওয়ার অপরাধে বহু বিপ্লবীদের কারাবদ্ধ হন, বহু বিপ্লবীকে এখানে ফাঁসি দেওয়া হয়। বিদেশ থেকে পড়াশোনা করে ভারতে ফিরে অরবিন্দ ঘোষ ভারতের স্বাধীনতা সংগ্রামকে ঘনিষ্ঠভাবে জেনেছেন। ভিতরে যেটা শোটা হচ্ছে এখানে কিন্তু সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে, মানে ভারতের স্বাধীনতা সংগ্রামীরা কীভাবে কী করেছিলেন, কতটা কষ্ট করতে হচ্ছে স্বাধীনতা আনার জন্য দেশের, সব কিছু ওখানে দেখানো হচ্ছে। টাকার কয়েন, এই কয়েনগুলো দেখো কত পুরনো।
শ্রীরাম বোস, প্রফুল্ল চৌধুরী, কানাইলাল দত্ত, বন্দে মাতরম, শিরোনাম, আর এখানে কিন্তু একটা ফুটপ্যাড ছিল, ফুটপ্যাডের উপরে পা রাখলে তোমার মুখের সঙ্গে ম্যাচ করে যে কোনো একটি বিপ্লবীর এখানে ছবি ফুটে উঠবে, যেমন আমার সঙ্গে এই বিপ্লবীর ছবি ফুটে উঠেছিল, মানে ম্যাচ করেছিল, দেখাচ্ছিল। আর এটা হচ্ছে তাঁতখল, এখানে কিন্তু ব্রিটিশ আমলের আমলে কয়েদিদের হচ্ছে অত্যাচার চালানো হতো এবং এখানে তাঁতের কাজ করানো হতো আমাদের দিয়ে, এখানেই মানে এই রুমেতেই। তাঁতের কাজ করছে, আর এগুলি হচ্ছে তাঁত বোনা হতো এই মেশিন দিয়ে, এখন দেখতেই পাচ্ছ। কয়েদিদের কিন্তু প্রচুর অত্যাচার করানো হতো, সেরকমভাবে কিন্তু নানা রকমের চিকিৎসা চালানো হতো ওনাদের ওপরে, কঠোর চিকিৎসা। চিকিৎসার কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হতো মানে এনাদের ওপর অত্যাচার করে। এ হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ, ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এখানে কিন্তু পুরো জিনিসটা কিন্তু দেখা যায়, টোটাল 19টা জায়গা আছে, প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের ঘোরা হয়ে গেছে, এবার বাইরে বেরোবো। এই দেখো তেল থেকে বাইরে এখন বেরিয়ে পড়েছি, আর তোমরা সময় নিয়ে এসো, প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগলো আমাদের ঘুরতে, অনেকগুলো জায়গা আছে, খুব ভালো লাগবে, কারণ 166 বছরের পুরনো এই জেল, আমাদের সমস্ত স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে। আর একটু সময় নিয়ে এসো, কারণ দুপুর 12টার সময় এগুলো 30 টাকা করে টিকিট নিচ্ছে, আর 100 টাকা করে টিকিট কেটে সঙ্গে 7:30 থেকে 7:30 লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা তোমরা দেখে যেতে পারো একটু যদি বিকেল করে এসো, খুব ভালো লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এছাড়াও ভিতরে অনেক কিছু হচ্ছে যেটা তাড়াতাড়ি এসো দেখে নিতে পারো তোমরা। এবারে বাইরে বেরোবো, তাহলে ঘরের দিকে যাবো, চলো। আর এই মাত্র বাকি স্টেশনে এলাম, এখন হয়তো হচ্ছে 7:15, কলকাতা একটু কাজ ছিল এক্সাইড মোড়ে, সৌরভ অ্যাকাডেমি কিনতে গেছিলো, ওই জন্য আসতে একটু দেরি হয়ে গেলো। আর আলিপুর জেল মিউজিয়ামের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানতে পারো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ইনস্টাগ্রামে ফলো করে দিতে পারো, খাটছি একটু প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও। চলো এই ভিডিওটি এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি নতুন নতুন জায়গায় যাবো, নতুন জায়গায় ভিডিও করো তোমাদের দেখাবো। চলো, স্টে সেফ অ্যান্ড গুড বাই।